তাঁর জন্মের সঙ্গেই জড়িয়ে রয়েছে মায়ের চলে যাওয়া বাবার অবজ্ঞা অবজ্ঞাবকি নিয়ে কেটেছে শৈশব রাগে দুঃখে তাই নামের পাশ থেকে ছেটে ফেলেছিলেন বিখ্যাত বাবার পদবীয়। খড়কুটোর মতো সময়কে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তিনি কিন্তু মাদকা শক্তি ও একাকিত্ব ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল তাঁকে সেখান থেকে ফের আলোয় ফেরেন প্রতীক বাব্বার কিংবদন্তী অভিনেত্রী স্মিতা পাটিল ও রাজবব্বরের ছেলে প্রতীক বাব্বর প্রথম স্ত্রী নাদিরা ছেলে আর্য এবং মেয়ে জুহিকে ছেড়ে স্মিতা পাটিলকে বিয়ে করেছিলেন রাজবব্বর উনিশশো সালে তাদের ছেলে প্রতীকের জন্ম হয় কিন্তু মায়ের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়নি প্রতীকের তার জন্মের দিনের মাথায় প্রসবজনিত সমস্যার জেরে মারা যান স্মিতা তারপরেই মাথার উপর থেকে সরে যায় বাবার হাতও স্মিতার মৃত্যুর পর ফের প্রথম স্ত্রী ও ছেলে মেয়েদের কাছে ফিরে যান রাজবব্বর শোনা যায় স্মিতা চলে যাওয়ায় প্রতীকের প্রতি নজর দেওয়া তাগিদি অনুভব করেননি তিনি দিদা বিদ্যাতায় পাতিল এবং দাদু শিবাজিরাও গিরিধর পাতিলের কাছেই মানুষ হন প্রতীক সারাক্ষণ প্রতীককে আগলে রাখতেন তারা মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাতির নাম রাখেন স্মিত স্কুলে পড়ার সময় এই নামেই পরিচিত ছিলেন প্রতীক পরে নাম পাল্টে নেন বাবা রাজবব্বরের প্রতি মনে ক্ষোভ জন্মায় প্রতীকের জানতে পারে নিজের কাজ এবং রাজনৈতিক কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন রাজ্যে সে সময় স্মিতাকে সময় দেননি তিনি বাবা মা স্নেহ থেকে বঞ্চিত প্রতীককে আদর যত্নে বড়ো করেন তার দাদু দিদা সারাক্ষণ প্রতীককে আগলে রাখতেন তারা কিন্তু স্কুলে পড়ার সময় মাত্র ১৩ বছর বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমবার মাদক সেবন করেন প্রতীক তারপর থেকে নিয়মিত মাদক নিতে শুরু করেন তিনি পরে এ নিয়ে একাধিকবার সাক্ষাৎকারী মুখ খোলেন প্রতীক জানান দাদু দিদার ভালোবাসা পেলেও ছোটোবেলা থেকে একাকিত্বে ভুগতেন তিনি সেই অর্থে তেমন বন্ধু বান্ধব ছিল না তার তাই একাকিত্ব কাটাতে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি নিয়মিত মাদক নেওয়ার ফলে প্রতীকের আচরণও পরিবর্তন আসে যখন তখন মেজাজ গরম হয়ে যেত তার অকারণে ঠান্ডা লাগত কখনো আবার কখনো গরম লাগত কখনো রাতের পর রাত জেগে কাটাতেন কখনো আবার এমন ঘুমোতেন যে দিন রাতের হুঁশ থাকতো না সেই সঙ্গে শরীরে অসম্ভব যন্ত্রণা অনুভব করতেন কৈশোরে এত কিছুর মধ্যেই তার জীবনে প্রথম প্রেম আসে কিন্তু মাদকা শক্তির জেরে সেই ভালোবাসাও স্থায়ী হয়নি প্রথম প্রেম ভেঙে যাওয়া ধাক্কা সামলাতে না পেরে প্রতীক জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিয়ে নিজের হাতে প্রেমিকার নাম লেখেন প্রতীককে এই অন্ধকার থেকে বার করে আনতে হলে চেনা পরিবেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে বলে মনস্থির করেন তাঁর দাদু দিদা সেই সময় আজমেরের একটি কলেজে প্রতীককে পাঠিয়ে দেন তারা শুরুতে আপত্তি করল দাদু সিদ্ধান্ত মেনে নেন প্রতীক কিন্তু এক মাসের মধ্যেই আজমের তার কাছে অসহ্য হয়ে ওঠে বাড়িতে ফোন করে জানিয়ে দেন আর একদিনও আজমেরে থাকতে হলে আত্মহত্যা করবেন প্রতীকের মুখে এই কথা শুনে তাকে আর সেখানে রাখার সাহস পাননি বিদ্যাতায় এবং শিবাজিরাও গিরিধার পাতিল প্রতীককে মুম্বাই ফিরিয়ে আনেন তারা সেখানেই নতুন করে পড়াশুনো শুরু করেন প্রতীক মুম্বাইয়ের সুভাষ ঘাইয়ের ফিল্ম স্কুলে ভর্তি হন কিন্তু মাত্র একদিন ক্লাস করার পর সেখানেও যাওয়া বন্ধ করে দেন এরপর কিশোর নমিতের কাছে অভিনয় ক্লাস নিতে শুরু করেন প্রতীক ভর্তি হন নাচ স্কুলেও সেই সময় ছেলেকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে এগিয়ে আসেন রাজবব্বর তার জন্য ছবি প্রযোজনা করতেও রাজি ছিলেন প্রতীক বলে জানান কিন্তু জন্মের পর যে বাবা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তার সাহায্য নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখতে রাজি হননি প্রতীক নিজের যোগ্যতা প্রমাণ করতে তাই অ্যাডগুরু প্রহ্লাদ কক্করের কাছে গিয়ে হাজির হন প্রতীক স্মিতা পাটিলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রহ্লাদ প্রহ্লাদের সংস্থা জেনেসিসের নামকরণ করেছিলেন স্মিতা কিন্তু প্রথম দিনই প্রহ্লাদের অফিস থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যান প্রতীক সেখানে তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয়েছে বলে দিদাকে জানান প্রতীককে তাঁর দিদা বোঝান জীবনের সাফল্য পেতে গেলে বহু ঘাত প্রতিঘাত আসে কিন্তু হাল ছাড়লে চলে না তাতে সাহস পেয়ে ফের প্রহ্লাদের অফিসে ফিরে যান প্রতীক ধীরে ধীরে সেখানে সকলের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তাঁর সেই সময় প্রহ্লাদকে নিজের ইচ্ছার কথা জানান প্রতীক জানান তিনি অভিনেতা হতে চান প্রতীককে চকলেটের একটি বিজ্ঞাপনের সুযোগ দেন প্রহ্লাদ তারপর একে একে পেপসি এবং আরও নানান বিজ্ঞাপনের মুখ দেখাতে শুরু করেন প্রতীক সেই সময় পরিচালক আব্বাস অলা স্ত্রী পাখি প্রহ্লাদ কক্করে অফিসে যান আমির খানের প্রযোজনায় তৈরি জানে আর জানে না ছবিতে একজন পার্শ্ব অভিনেতার প্রয়োজন বলে জানান এই ছবির মাধ্যমেই ভাগ্নে ইমরানকে বলিউডে ব্রেক দিচ্ছিলেন আমির খান ছবির নায়িকা জেনেলিয়া ডিসুজার ভাইয়ের চরিত্রে অডিশন দেন প্রতীক তাতে উতরে যান তিনি ছবিতে মাত্র পাঁচটি দৃশ্যের প্রতীককে দেখা যায় খুব বেশি সংলাপও ছিল না তার কিন্তু শুধুমাত্র অভিনয় ক্ষমতা জেরে সকলের মন জয় করে নেন তিনি প্রতীকের অভিনয় এতটাই পছন্দ হয় আমির খানের যে স্ত্রী কিরণ রায়ের পরিচালনায় ধোবিঘাট ছবিতে প্রতীককে সুযোগ দেন আমির ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি কিন্তু প্রতীকের অভিনয় প্রশংসিত হয় এরপর একে একে আরাকশান মাই ফ্রেন্ড প্রিন্টো দম্মারো দমের মতো ছবিতে অভিনয় করেন প্রতীক এই সময় নামের পাশ থেকে বাবার পদবি ছেটে ফেলেন প্রতীক বাবার পরিচয় লোক তাকে চিনুক তা চাননি তিনি কিন্তু রাজবব্বরের প্রথম পক্ষের ছেলে আর্য এতে চটে যান প্রকাশ্যে প্রতীককে কটাক্ষ করেন তিনি সেই সময় প্রতীক জানান একমাত্র অভিষেক বচ্চনকেই তিনি দাদা বলে মানেন সেই সূত্রে অমিতাভ বচ্চন তার বাবার মতো এর বাইরে আর কাউকেই পরিবারের অংশ বলে মনে করেন না তিনি দু সালে এক দিবানাথা ছবিতে অভিনয় করেন প্রতীক শুটিং চলাকালীন ছবির নায়িকা অ্যামি জ্যাকসনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার দুজনে লিভিনও করেন অ্যামি তাঁর জীবনে আসা একাকিত্ব কাটিয়ে বেরিয়ে আসেন প্রতীক ভিনদেশ থেকে ভারতে এসে প্রতীকের কাছে নিরাপদ আশ্রয় পান অ্যামিও দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে নিজেদের হাতে মেরা পেয়ার মেরা প্রতীক এবং মেরা পেয়ার মেরা অ্যামি লিখে ট্যাটুও করেছিলেন তারা কিন্তু কিছু দিনের মধ্যে অ্যামি ও প্রতীকের সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেদের হাত থেকে প্রতীকের নাম মুছে ফেলেন অ্যামি তাতে এতটাই গভীরভাবে ভেঙে পড়েন প্রতীক যে ফের মাদকাসক্ত হয়ে পড়েন তিনি তাতে কাজের উপরও প্রভাব পড়তে শুরু করে প্রায়শই দেরি করে শুটিংয়ে পৌঁছতেন তিনি কখনো কখনো দু তিন দিন খোঁজও মিলত না তার প্রতীকের এই আচরণ নিয়ে বলিউডে কানা ঘোষা শুরু হতে সময় লাগেনি এর ফলে একের পর এক বিগ ব্যানারের ছবি হাতছাড়া হয়ে যায় প্রতীকের এই সময় দিদা বিদ্যাতায়ের মৃত্যু আরও অন্ধকারে ঠেলে দেয় তাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মাদক না পেলে নিজেকে আঘাত করতে শুরু করেন তিনি একসময় নিজের এই অভ্যাসে তাকে নতুন করে ভাবিয়ে তোলে নিজেকে ফের গুছিয়ে নিতে তাই ভর্তি হন রিহাব সেন্টারে বেশ কয়েক মাস রিহাবে থাকার পর মাদক আর শক্তি পিছু ছাড়ে প্রতীকের সম্পূর্ণ অন্য মানুষ হয়ে রিহাব থেকে বেরিয়ে আসেন তিনি কিন্তু ততদিনে তার কেরিয়ারে অনেক ক্ষতি হয়ে গিয়েছে নতুন করে সব কিছু শুরু করতে তাই ফের অভিনয় ক্লাসে ভর্তি হন তিনি নায়কের চরিত্রে পাওয়া মুশকিল জেনে পার্শ্ব চরিত্রের দিকে ঝোঁকেন তিনি ঘষে মেজে নিজের চেহারাতেও বদল আনেন দু সালে মুলুক ছবির মাধ্যমে বলিউডে দ্বিতীয় ইনিং শুরু করেন প্রতীক একের পর একে বাগি টু মিত্র ছিঁচড়ের মতো ছবিতে অভিনয় করেন তিনি দু সালে বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে ও দীর্ঘদিনের বান্ধবী সানিয়া সাগরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রতীক অতীতের তিক্ততা ভুলে তার বিয়েতে যোগ দেন রাজবাব্বর আর্য এবং তাদের গোটা পরিবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দু হাজার কুড়ির শুরুর দিকে সানিয়া ও প্রতীকের দাম্পত্যে চির ধরেছে বলে শোনা যায় সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেন তারা এমনকি দুজনে আলাদা থাকতে শুরু করেন বলেও জানা যায় কিন্তু প্রতীক ও সানিয়া এ নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ